দর্শক, আজকের এই ভিডিওটা খুবই আনন্দের ভিডিও। যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন, যারা বলেন যে তুই কেন বেটা পুতিনকে এত সাপোর্ট করস, সেটা আমি যেমন করি আপনি নিশ্চয়ই একই কারণেই করেন। আজকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ মাওলা পাক মাঝে মাঝে সব কাজ নিজে করে না, গায়েবের খেলাটা একটু ডিফারেন্ট ওয়েতে খেলায়। কাটা দিয়া যে কাটা তোলে একটা প্রবাদ বাক্য আছে, সেটা আজকের দিনে প্রমাণিত। এক শয়তান হচ্ছে কোথাও না কোথাও পুতিন কাকু, বাট শয়তান হইলেও কিছু কিছু জিনিস ভালো, আর আরেক শয়তান হচ্ছে ইসরায়েল। এবার এই বড় শয়তান দিয়া ছোট শয়তান রে সাইজ করানোর ঘোষণা দেওয়াইল। আপনারা সকলেই জানেন, গতকালকে আমি একটা নিউজ দিয়েছিলাম যে আপনার আমেরিকা তাদের পৃথিবীর মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের অস্ত্র রিজার্ভ রাখে। তো গতকালকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আপনার একটা প্রতিবেদন দিয়েছিল যে আমেরিকা ইসরায়েলের ভূমিতে রাখা তাদের যে অস্ত্র, কামান, গোলা বারুদ আছে, লক্ষ লক্ষ কামান গোলা, এগুলা ইসরায়েলের মাধ্যমে ইউক্রেনে পাঠাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে যখন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তখন আপনার আজকের দিনে আসা রাশি এটা সম্পর্কে রিয়াকশন দিয়েছে পুতিন কাকু। খবর আছে কিন্তু ফাইনালে বদললে। ঘটনা হচ্ছে, ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি দেয়, অথবা এগুলা পরিবহনেও সহায়তা করে বা ট্রানজিট হিসাবে ব্যবহার করতে, দেখুন ট্রানজিট শব্দটা কেন আনছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটার কারণ হচ্ছে আমেরিকার অস্ত্রগুলো ইসরায়েলে ছিল, এখন সেইখান থেকে আপনার অস্ত্রগুলো পাঠাচ্ছে, তার মানে এটাকে ট্রানজিট হিসাবে ইউজ করা হচ্ছে। তো ট্রানজিট সুবিধাটা দিচ্ছে কারা? ইসরায়েল। আর সেই জায়গা থেকে পুতিন বলছে যে যদি ট্রানজিট সহযোগিতা দেয়, তাহলে তেল আবিব মানে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারি করেছে পুতিন কাকু। রাশিয়ার কূটনীতিকদের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য আপনার প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, অস্ত্র, কামান, গোলা বারুদ সরবরাহ করে, তাহলে মস্কো বাধ্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধেই অভিযান ঘোষণা করবে। এখন কি কি করবে অভিযানে, সেটা সম্পর্কে আপনার আর কোনো বক্তব্য স্পষ্ট আসেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর যখন নতুন সরকার গঠন করতে যাচ্ছেন, একদিকে তার বিরুদ্ধে তার দেশেই ইতিহাস সেরা এমন ঘটনা ইতিহাস দেখে না ইসরায়েলের ভিতরে। গত কয়েকদিন আগে আমি নিউজটা দিয়েছিলাম, প্রায় 80,000 ইসরায়েলি মানুষ এই সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিসে বিরক্ত, আর তে কিন্তু এই যে প্রথম আসছে তা না, এর আগে লম্বা 20 বছরের মধ্যে 18 বছর এই ব্যক্তি ছিল, আর আসার পরে আলাকসা মসজিদকে দখল সহ নানান ধরনের পায়তারা কইরা ফ্যালেস্টাইনে এই জানুয়ারি মাসেই 17 থেকে 20 জনকে হত্যা, তে সকল কিছুতে ইসরায়েলের মানুষ তার প্রতি বিরক্ত। এবং ইসরায়েলকে যে আমেরিকা ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করছে, সেটাও কিন্তু অনেক দেশ পছন্দ করছে না, বা সেই দেশের মানুষরা পছন্দ করছে না। তো এই সরকার আসার পরপরই নতুন করে ধাক্কা। এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে, এই নেতানিয়াহুর সাথে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক কিন্তু অনেক আগে ফাটল ধরছে। কখন ফাটল ধরছিল জানেন? যখন আমেরিকা এবং কি বলা হয়েছে ইসরায়েল মিলে একটা অ্যাক্টিভিটিস করতে চাইছিল ইউক্রেনের বিরুদ্ধে, তখন সেই অ্যাক্টিভিটিসকে স্বাগত জানাইছিল এই নেতানিয়াহু, যে ইসরায়েলের মাধ্যমে তেল যাবে। আপনাদের খেয়াল থাকার কথা, 2026 একটা ডিল হয়েছে, অনেকগুলো দেশের মাঝখান দিয়ে ইসরায়েলের তেল মিশর হইয়া ইউরোপে ঢুকবে। তো সেই এরকম অনেক কিছুতে স্বাগত জানাইছিল নেতানিয়াহু, আর তখন থেকেই পুতিন কাকু এগুলার কড়া বিরোধিতা করছেন, আর দিন শেষে এবার এসা হুঁশিয়ারি বার্তা পাঠাইছেন। এখন এই প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েল সরকার কিন্তু চুপসাপ হয়ে আছে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস যে পত্রিকাটা এই প্রতিবেদন দিয়েছে যে ইসরায়েল থেকে অস্ত্র টস্ত্র আছে, তারা কিন্তু কোনো ধরনের পত্রিকাতে নিউজ টিউজ এটাকে কাউন্টারও করে নাই, বা সেটা সপক্ষেও কোনো বক্তব্য দেয় নাই। তবে রাশিয়ার এই বক্তব্যের পরে নিশ্চয়ই ইসরায়েলের একটু টনক নড়বে, শয়তান দিয়ে শয়তান কাটবে মাওলা পাক, খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক পুতিন কাকে বলে না মারে, আমার মনে হয় একটা মাইরা দেওয়াই দরকার ইসরায়েলকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।